আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফর লুপের 17 নম্বর প্রবলেমটি। এর আগের ভিডিওতে আমরা 16 নম্বর প্রবলেমটি সলভ করেছিলাম। সেই প্রবলেমটা ছিল রাইট এ সি প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ডিজিটস ইন এ নাম্বার, মানে একটা নাম্বারে কয়টা ডিজিটস আছে। আশা করি এটা দেখে ফেলেছেন, অথবা আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমাদের 17 নম্বর প্রবলেমটি হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ প্যালিনড্রোম অর নট, মানে একটা নাম্বার সেটা কি প্যালিনড্রোম নাকি না। এখন সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে প্যালিনড্রোম নাম্বারটি কি। তো চলেন আমরা জেনে আসি যে একটা প্যালিনড্রোম নাম্বার কি। ধরেন সাপোজ একটা নাম্বার আমি ধরলাম 121। এখন এই 121 নাম্বারটাকে আমি যদি একটু রিভার্স করি, মানে এই যে আপনি এখানে 1 দেখতে পাচ্ছেন, আমি একটু কার্সরটা চেঞ্জ করে নিই, পয়েন্টার অপশন ওয়েট এখান থেকে আমি নিই ব্ল্যাক কালার। ধরেন এই যে 1টা আছে, এই 1টাকে আমি লাস্টে এসে লিখলাম এখানে, তাহলে আমার এটা কি হয়ে গেল 1। তারপর এই যে এই 2টা, তারপর এই 2টা আমি লিখলাম, মানে লাস্ট থেকে লিখতেছি, তারপরে এই 1টা আমি এখানে লিখলাম। এখন এই যে আমার মানে 121টা আমি লাস্টের দিকে লেখার পরেও সেম নাম্বার এসেছে, তার মানে এটা একটা কী নাম্বার? প্যালিনড্রোম নাম্বার। মানে রিভার্সটা যদি সেম হয় তাহলে সেটাকে কি বলা হয়? আমার প্যালিনড্রোম নাম্বার। ওকে, এখন আরও একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখি। আমি এই লেখাগুলোকে মুছে ফেলি। ওকে, এবার আমি আরও একটা এক্সাম্পল এখান থেকে দেখি, লেজার পয়েন্টার। তো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, যেমন 1 2 3। এখন এই 1 2 3টাকে আমি যদি রিভার্স করি তাহলে কী হয়? 3 2 1। তো রিভার্স করার পরে আমার 1 2 3 এবং 3 2 1 এটা কি সেম? না, সেম না। তার মানে 1 2 3 আমার প্যালিনড্রোম নাম্বার না। এবার আরও একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের আগে দিয়েছিল 1 2 3, এক্সাম্পলটা ছিল যে 0। ধরেন 0, এখন 0টাকে আমি যদি রিভার্স করে লিখি তাহলে কী পাবো? 0ই পাবো। তার মানে আমার 0টা কি? একটা প্যালিনড্রোম নাম্বার। এখন এই যে একটা নাম্বারকে নিয়ে আমি রিভার্স করে লিখতেছি, এটার লজিকটা কি, মানে কিভাবে একটা নাম্বারকে আমি রিভার্স করে ফেলবো, আমরা সেই জিনিসটাই দেখব। তো সেই জিনিসটা আমরা আমাদের কম্পাইলারে গিয়ে দেখব। তো আমি আমার কম্পাইলারটা এখান থেকে ওপেন করলাম। তো এখানে নর্মালি আমি একটা নাম্বার নিয়েছি। এখন একটা নাম্বারকে কীভাবে রিভার্স করতে হয়, কারণ রিভার্স করেই তো আমাদেরকে চেক করতে হবে যে ওই নাম্বারটা প্যালিনড্রোম কি না। তো রিভার্স করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরেন একটা নাম্বার, ধরেন এখানে আমাদের নাম্বারটা আছে হচ্ছে 1 2 3। এখন যদি রিভার্স আমাকে করতে হয় তাহলে এই 3টাকে আমাকে আনতে হবে। তো এর আগে আপনারা একটা প্রবলেম সলভ করেছিলেন, আমি আপনাকে প্রবলেমটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট অফ এ নাম্বার, বা আপনার এই যে এই নাম্বারটা রাইট এ সি প্রোগ্রাম টু, এটা না, হ্যাঁ এটাই আমি ধরি, যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট অফ এ নাম্বার। এই প্রোগ্রাম থেকে আপনারা জেনেছেন যে একটা নাম্বারের লাস্ট ডিজিট বের করা হয় হচ্ছে, যদি আমি কোনো নাম্বারকে 10 দ্বারা মডিউলাস করি তাহলে সেই নাম্বারটার লাস্ট ডিজিটটা আমরা পাবো। তো এখন এই যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো আমরা কখন করব জানেন? যখন আমার ইউজারের দেওয়া নাম্বারটা 0 হবে না, কারণ 0 হলে আমি ডিরেক্টলি বলে দেবো যে এটা একটা প্যালিনড্রোম নাম্বার। তো তার আগে এখানে আমাদেরকে আরেকটা ভ্যারিয়েবল লাগবে, যেই ভ্যারিয়েবলের ভিতরে আমি নাম্বারটাকে কপি করব। আর কেন এই কপিটা করতেছি সেটা আমি ভিডিওর শেষে বলবো সলভ করার পরে। তো আমি নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে CNUM, মানে হচ্ছে কপি নাম্বার। তো আমি এই নাম্বার ভ্যারিয়েবলটার ভিতরে ইউজারের কাছ থেকে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা দিয়ে দিলাম। এবার আমি একটা হোয়াইল লুপ এখানে চালাবো। এই লুপটা তখনই চলবে যখন আমাদের সি নাম্বার নট ইকুয়াল টু 0 হবে, মানে আমাদের সি নাম্বারটা যখন 0 হবে না তখনই এই লুপটা চলবে। আমি আবারও বলতেছি, হোয়াইলের ভিতরে যে কন্ডিশনটা আমি লিখেছি যে সি নাম্বার নট ইকুয়াল টু 0, এর মানে হচ্ছে এই লুপটা তখনই চলবে যখন আমার এই কন্ডিশনটা ট্রু হবে। আর কন্ডিশন ট্রু হওয়া মানে কি? মানে হচ্ছে আমাদের সি নাম্বারটা 0 সমান হবে না। তো এখন আমার এই জিনিসটা আমি কিভাবে করব? তো আমার প্রথমে ওই নাম্বারটার লাস্ট ডিজিট লাগবে, মানে 3টা লাগবে।
তো এটার জন্য আমি আরেকটা ভেরিয়েবল এখান থেকে নিব যার নাম হচ্ছে REM এটা দিয়ে আমি রিমাইন্ডার বোঝাচ্ছি তো এই রিমাইন্ডারের ভিতরে আমি কি রাখব আমার ওই যে নাম্বারটা সি নাম্বার এটাকে আমি 10 দ্বারা মডিউলাস করব তাহলে এটা লাস্ট ডিজিটটা আমি পেয়ে যাব মানে হচ্ছে কারণ কোন একটা নাম্বারকে আমি যদি 10 দ্বারা মডিউলাস করি তাহলে সেটা আমি কি পাই রিমাইন্ডার পাই আর এখানে ওই রিমাইন্ডারটাই হচ্ছে আমার ওই নাম্বারের লাস্ট ডিজিট তো এবার আমি এখানে একটা ইকুয়েশন লিখব যে ইকুয়েশনটা আমি এখন লিখব লেখার পরে আমি আপনাকে বুঝাবো জাস্ট আমাকে ইকুয়েশনটা আগে একটু লিখতে দেন তো ওই ইকুয়েশনটা লেখার জন্য আমাদের এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে সেটার নাম হচ্ছে REV যেটা হচ্ছে রিভার্স বোঝাচ্ছে মানে আমি যে একটা নাম্বারকে রিভার্স করব সেই নাম্বারটা রিভার্স করে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখব তো এই রিভার্সের ইনিশিয়াল ভ্যালুটা আমি 0 সেট করে দিচ্ছি তো এবার আমি একটা ইকুয়েশন লিখব সেটা হচ্ছে REV ইকুয়াল REV ইনটু 10 প্লাস হচ্ছে আমাদের রিমাইন্ডার কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো একটু পরেই আর এর পরের নাম্বারটা হচ্ছে আমাদের সি নাম্বার ইকুয়াল সি নাম্বার ভাগ 10 এখন এই জিনিসটা আমি কেন লিখলাম বা কিভাবে হলো এবার আমি আপনাকে বুঝাই ধরেন একটা নাম্বার 1 2 3 এখন এই নাম্বারটাকে আমি যদি হচ্ছে মডিউলাস করি 10 দ্বারা তাহলে আমি এই REM এর ভ্যালু কত পাবো REM এর ভ্যালু পাবো হচ্ছে 3 পেলাম এবার আমি যদি এই ইকুয়েশনটাতে আসি এই যে রিভার্স এটার ইনিশিয়াল ভ্যালু আমি ধরে রেখেছি কি 0 তো এই রিভার্স সমান সমান রিভার্স ইনটু 10 মানে হচ্ছে 0 ইনটু 10 0 প্লাস রিমাইন্ডার মানে 0 প্লাস 3 তাহলে আলটিমেটলি আমার এই REV এর মানে এখন কত আসলো 3 আসলো তারপরে আমি এখানে কি করলাম যে সি নাম্বারটাকে আমি 10 দ্বারা ভাগ করে যে ভাগফলটা হলো সেটা আবার সি নাম্বারের মধ্যে পুশ করে দিলাম তো একটা নাম্বারকে 10 দ্বারা ভাগ করা মানে কি সেই নাম্বারের লাস্টের ডিজিটটা রিমুভ করে দেওয়া মানে কি আমি কি বললাম যে একটা নাম্বার থেকে আমি যদি লাস্টের ডিজিটটা বাদ দিতে চাই তাহলে ওই নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করতে হবে এখন এই জিনিসটা হলো কিভাবে দেখেন আমি যদি 1 2 3টাকে 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা কত আসবে বলেন তো আমাদের ভাগফলটা আসবে 12.3 তো এখন এই যে আমার যে সি নাম্বারটা এটা কি টাইপের ভ্যারিয়েবল ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এখন যখন আমি এই 123কে 10 দ্বারা ভাগ করার পরে আমার ভাগফলটা আসতেছে 12.3 তার মানে আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু ফ্লোট টাইপের ডেটা মানে স্টোর হয় না অলওয়েজ সে পূর্ণ সংখ্যাটা স্টোর করে তো 12.3-এর মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা 12 হচ্ছে পূর্ণ সংখ্যা তো এই পূর্ণ সংখ্যাটা আমার ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে পুশ হবে তার মানে আলটিমেটলি আমার সি নাম্বারের মধ্যে কি থাকবে 12 থাকবে তার মানে আমি কি বুঝলাম যে কোনো একটা নাম্বারকে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে ওই নাম্বারটার যে লাস্ট ডিজিটটা থাকে সেটা বাদ হয়ে যায় যেটা আপনারা এর আগে দুই একটা প্রবলেম থেকে জেনে এসেছেন ওকে তাহলে এখন দেখেন যে জিনিসগুলো কি হচ্ছে তো এখন আমি এখান থেকে কি করলাম যে হচ্ছে আমার যেই রিভার্স ভ্যারিয়েবলটা আছে এই রিভার্স ভ্যারিয়েবলের মধ্যে এখন 3 সেট হলো ওকে এবার দেখেন আমার এখানে কিন্তু এই হোয়াইল লুপের কাজ শেষ সি নাম্বার ইকুয়াল টু 12 কিন্তু এই লুপটা কতক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমার সি নাম্বারের ভ্যালু 0 না হয় তাহলে এখন সি নাম্বারের ভ্যালু কত 12 তাহলে এখানে আবার আসবে কন্ডিশন চেক করবে যে 12 নট ইকুয়াল 0 হ্যাঁ 12 নট ইকুয়াল 0 মানে কন্ডিশন ট্রু ভিতরে আসবে এবার কি করবে আবার এই 12টাকে 10 দ্বারা মডিউলাস করবে তার মানে 12-র লাস্ট ডিজিট কত 2 তার মানে এখন হবে 2 ওকে এবার কি আসবে রিভার্স ইনটু 10 রিভার্সের আগের ভ্যালু কত 3 তাহলে 3 ইনটু 10 কত 30 তাহলে 3 ইনটু 10 হচ্ছে আমাদের এখানে 30 হচ্ছে আর হচ্ছে আমাদের রিমাইন্ডার তাহলে 30 আর 2 কত 32 তাহলে এখানে কত হবে 32 হবে তারপরে আমার সি নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করব তো আমাদের সি নাম্বারটা কত ছিল 12 ছিল তাহলে 12কে এবার আমি 10 দ্বারা ভাগ করা মানে কি 12-র লাস্ট ডিজিটটা রিমুভ হয়ে যাওয়া তার মানে 12 থেকে এখন কত হবে 1 হবে এবার আবার এখানে কন্ডিশন চেক করবে যে সি নাম্বারটা কি 0-র সমান তো সি নাম্বারের ভ্যালু কত 1 তো 1 তো 0-র সমান না কন্ডিশন ট্রু ভিতরে আসবে এবার 1টাকে 10 দ্বারা ভাগ করব তো 1কে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 0.1 পূর্ণ সংখ্যা কোনটা 0 তাহলে এখানে আগে আমাদের তার মানে আমাদের রিমাইন্ডারের ভ্যালু এখন কত হলো রিমাইন্ডারের ভ্যালু হলো 0
এবার এখানে আসবে যে রিভার্স ইনটু 10, রিভার্সের ভ্যালু কত ছিল 32, তো 32 এর সাথে আমি যদি হচ্ছে 10 গুণ করি তাহলে 32 ইনটু কত, 32 ইনটু হলো 320, এখন 320 আর রিমাইন্ডারের ভ্যালু কত 0, তাহলে হলো 320। আচ্ছা এখানে আমরা হচ্ছে কি করলাম যে আমাদের লাস্টের ভ্যালুটা ছিল 12-র পরে 1, তো 1টাকে আমরা 10 দ্বারা মডিউলাস করলাম। আমরা এখানে একটা মিস্টেক করছি, মিস্টেকটা কি জানেন, 1কে 10 দ্বারা ভাগ করে ভাগ শেষটা কত হয়েছে সেটা আমাদের লাগবে, নট ভাগ ফল, এই জন্য এখানে মিলে নাই। সো আমি যদি 1কে 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ শেষটা কি, আমাদের 1কে 10 দ্বারা ভাগ করলে ভাগ ফল হচ্ছে 0.1, তার মানে ভাগ শেষ আমাদের 1, তার মানে আমাদের রিমাইন্ডারের ভ্যালু কত হবে 1, নট 0, আই মেড আ মিস্টেক। তাহলে এখানে রিমাইন্ডারের ভ্যালু কত হবে 1 হবে। তাহলে এবার আসি যে রিভার্সের ভ্যালু কত ছিল 32, তো 32কে 10 দ্বারা গুণ করলে কত হয় 320, আর 320র সাথে 1 যোগ করলে কত হয় 321, তো রিভার্সের ভ্যালু এখানে 321। এবার আসবে এখানে যে 1টাকে 10 দ্বারা ভাগ করার পরে আমাদের ভাগফল, মানে আমাদের ভাগফলটা কত আসে 0.1, তার মানে এখানে কি হবে 0 হবে, কারণ আমরা জানি ভাগ করার পরে হচ্ছে পূর্ণ সংখ্যাটা নেয় 0। এইবার আসবে যে 0 নট ইকুয়াল 0, কন্ডিশন তো ফলস, তার মানে ভিতরে আর আসবে না, তার মানে লুপের এক্সিকিউশনটা এখন কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো লুপের এক্সিকিউশনটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই রিভার্সের ভ্যালুটা 0 থেকে কত হয়ে গেছে, এই লুপটা চলার কারণে 321। তো এইবার আমি যদি এই রিভার্সের ভ্যালুটা আর এই নাম্বারের ভ্যালুটা যদি চেক দিই যে দুইটা কি সমান কি না, তাহলেই তো হলো যে এটা প্যালিন্ড্রোম কি না, কারণ আমাদের লজিকটা কী ছিল যে একটা নাম্বারকে আমি রিভার্স করব, করার পরে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখব, রাখার পরে ওই রিভার্সকৃত নাম্বারটা এবং আমরা আমাদের ইউজার যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বার দুইটা যদি সেম হয় তাহলে প্যালিন্ড্রোম হবে, আর যদি সেম না হয় তাহলে প্যালিন্ড্রোম হবে না। তাহলে এইবার এর নিচে আমি একটা ইফ কন্ডিশন দিব যে ইফ আমাদের যে নাম্বারটা, এই নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি আমাদের রিভার্স হয় তাহলে আমাদের সেই নাম্বারটা কি হবে, একটা প্যালিন্ড্রোম নাম্বার হবে। তাহলে এখানে পার্সেন্টেজ ডি ইজ প্যালিন্ড্রোম নাম্বার, পার্সেন্টেজ ডি এর ভ্যালু কী হবে, নাম্বার হবে। আর যদি আমার সমান না হয় দ্যাট মিন্স এটা আমাদের কি না, একটা প্যালিন্ড্রোম না, তাহলে এখান থেকে কপি করে পেস্ট করে দিই যে পার্সেন্টেজ ডি ইজ নট প্যালিন্ড্রোম, ইজ নট প্যালিন্ড্রোম। এখন আপনাদের লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এই যে সি নাম্বারের ভিতরে আমি নাম্বারটাকে কেন কপি করে রাখলাম, এর কারণটা হচ্ছে আমি যদি ডিরেক্টলি এই নাম্বারটা নিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে কিন্তু আমার এই 123 পরিবর্তন হয়ে 321 হয়ে যেত, তখন কিন্তু আমি আর চেক করতে পারতাম না, কারণ নাম্বারের ভ্যালু তো চেঞ্জ হয়ে গেছে। এই জন্য যাতে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ না হয় তাই আমি এই নাম্বারের ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলে কপি করে দেন ওই ভ্যারিয়েবল দিয়ে এখানে কাজ করেছি, তার মানে আমাদের এই নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়নি। তো আমি যদি এই কোডটাকে রান করি এখন, আশা করি কোনো এরর নাই, ইন্টারে নাম্বার লাইক আমি 1, 2, 3 দিলাম, এটা কি প্যালিন্ড্রোম নাম্বার, না, তাহলে 1, 2, 3 ইজন্ট প্যালিন্ড্রোম নাম্বার। এবার যদি আমি কোডটাকে আরেকবার রান করি, এবার আমি একটা প্যালিন্ড্রোম নাম্বার দিব, আর আমরা জানি 1, 2, 1 হলো একটা প্যালিন্ড্রোম নাম্বার, তাহলে 1, 2, 1 ইজ প্যালিন্ড্রোম নাম্বার। আশা করি এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এক একটা কুইজ থাকে, তো তার আগে বলে নিচ্ছি আপনি যদি এই প্রবলেমটা 100% বুঝতে পারেন আমাদেরকে ডোনেট করতে পারেন, অথবা আমাকে একটা কফি খাওয়াতে পারেন, ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিও থেকে আপনাদের একটা কুইজ হচ্ছে যে এই কোডটা ফুল বুঝবেন, বোঝার পরে আপনারা এই যে আমি নাম্বারটা কপি করেছিলাম এই নাম্বারটা কপি না করে ডিরেক্টলি ওই ভ্যারিয়েবল দিয়ে কোডটা করে দেখবেন যে রেজাল্টটা কী আসে, ঠিক আছে, রেজাল্টটা কী আসে, সেটা করার পরে রেজাল্টটা কী আসে সেটা আমাকে কমেন্টে বলে দিবেন যে ভাইয়া রেজাল্টটা এটা এসেছিল। এটাই হলো আপনাদের জন্য আজকের কুইজ। আর এর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্রিকোয়েন্সি অফ ইচ ডিজিট ইন এ গিভেন ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে সেটার প্রত্যেকটা ডিজিটের ফ্রিকোয়েন্সি আমরা বের করব। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।